নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই সিএসডির ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনারা যদি নিজেরা একটা নতুন রেশন দোকান তৈরি করতে চান অর্থাৎ রেশনের ডিলার হতে চান এবং আপনি যদি মনে করেন যে রেশন ডিলারশিপ নিয়ে আমি নিজে ব্যবসা করবো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় একটা সুযোগ দেওয়া হচ্ছে তাছাড়া বন্ধুরা নতুন রেশনের ডিলারশিপ নিয়ে যদি আপনারা ব্যবসা করেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেক মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এমনটাই আশা করা যাচ্ছে তো বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে রেশনের ডিলারশিপ দেওয়া হচ্ছে এর জন্য আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিজে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে যদি আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে নতুন একটা রেশন দোকান তৈরি করতে চান অর্থাৎ ডিলারশিপ নিয়ে আপনারা যদি নিজেরা ব্যবসা করতে চান বা দোকান করে ব্যবসা করতে চান তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিরাট একটা সুযোগ দেওয়া হচ্ছে আর এই রেশন ডিলারশিপ নিয়ে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আপনারা প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে এটা কিন্তু সম্পূর্ণ আপনার রেশন গ্রাহকের উপরে নির্ভর করবে কতটা পরিমাণে আপনার লাভ হবে তবে বন্ধুরা আপনারা যদি এই ব্যবসাটা করতে চান তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে কিন্তু আপনাদের বিরাট বড় একটা সুযোগ দিচ্ছে তো কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে জেনে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এটা দেখানোর জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইট ফুড ডট 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 ইন তো এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বাঁদিকে একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন পিডিএস লাইসেন্স তো এই জায়গায় আপনারা একটু ক্লিক করে ধরে থাকবেন তো যদি এমনটি এসে থাকে একটু বাইরে ক্লিক করে দেবেন দেখুন এই চলে আসবে তো প্রথম যে আপনারা দেখতে পাচ্ছেন ডিলার তো এই ডিলারের আপনারা ক্লিক ক্লিক করে করে তো একটু বাইরে বাইরে আবার এমন এলে একবার ক্লিক করবেন একদম নিচের দিকে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ডিলার লাইসেন্সিং তো এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে এই পেজটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে তো এবারে আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে যদি আপনি একটা নতুন রেশন দোকান খুলতে চান অর্থাৎ রেশনের ডিলারশিপ নিতে চান সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র লাগবে তো দেখুন এখানে যেমন বলা হয়েছে পার্সোনাল ডিটেলসে আপনার নাম লাগবে আপনার অ্যাড্রেস লাগবে মোবাইল নাম্বার লাগবে সেই সঙ্গে আপনার যে গোডাউন অর্থাৎ যে জায়গায় আপনি দোকান করতে চাইছেন সেই জায়গার ডিটেলসটা লাগবে আপনার ব্যাংকের চালান লাগবে সেই সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে প্রফেশনাল সার্টিফিকেট অফ গোডাউন তো সেটা লাগবে তারপরে দেখুন এর সাথে সাথেই কিন্তু আরও বিস্তারিত বলা হয়েছে এখানে আপ টু ডেট রিক্যালিব্রেশন সার্টিফিকেটও কিন্তু আপনার লাগবে সেই সঙ্গে বলা হয়েছে দেখুন খাজনা দিয়েছেন যে আপনি সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে প্রফেশনাল ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের কাগজ লাগবে সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন সেলফ ডিক্লেয়ারেশান অর্থাৎ আপনার কিন্তু একটা সেলফ ডিক্লেয়ারেশান এখানে জমা করতে হবে তো বন্ধুরা এই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু নতুন রেশন ডিলারশিপ নেওয়ার জন্য আপনার লাগবে অর্থাৎ এগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবারে আপনাদেরকে দেখাবো বন্ধুরা কিভাবে আপনারা এই নতুন রেশন ডিলারশিপের জন্য আবেদন করবেন বা অনলাইনে আবেদনের পদ্ধতি রয়েছে চলুন সেটা আমরা এবারে দেখে নিই তো বন্ধুরা নতুন ডিলারশিপ নেওয়ার জন্য এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পিডিএস লাইসেন্স তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে একটু চেপে ধরে থাকবেন বন্ধুরা একবার বাইরে ক্লিক করবেন তাহলে এই অপশানগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার প্রাইস শপ এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে খাদ্য দপ্তরের একটি নতুন ওয়েবসাইট খুলে যাবে তো এবারে দেখুন একটু নিচের দিকে চলে আসবেন এখানে বলা হয়েছে এন্টার ইওর মোবাইল নাম্বার তো এই জায়গায় আপনার একটা চলতি মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে সেটা আপনি সাবমিট করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোবাইলে কিন্তু একটা ইতিমধ্যে ওটিপি চলে এসছে তো ওটিপিটা আমি এখানে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে প্রোসিড অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবো তো যখনই এই প্রসিড অপশানে ক্লিক করবো সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে নতুন করে একটা পেজ খুলে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটা নতুন পেজ খুলে গেছে আর এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর নিউ ফেয়ার প্রাইস শব অর্থাৎ আপনি যদি নতুন ডিলারশিপ খুলতে চান বা নতুন রেশন দোকান খুলতে চান তার জন্য কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবারে দেখুন একটু নিচের দিকে চলে এলে এখানে কিন্তু আপনারা পাঁচটা মোট স্টেপ পাবেন স্টেপ ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ এই পাঁচটা কিন্তু স্টেপ আপনাকে পূরণ করতে হবে করলেই কিন্তু আপনার আবেদনটা গ্রাহ্য হবে অর্থাৎ আবেদনটা সম্পূর্ণ হবে তো চলুন এবারে কোথায় কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই যে অপশানটি রয়েছে এখানে বলা হয়েছে যে সার্চ বাই ডিস্ট্রিক্ট তো অর্থাৎ এই জায়গায় ক্লিক করে কিন্তু আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টগুলো চলে আসবে তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে আপনি সেই ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরেই কিন্তু এখানে দেখুন আরও একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ বাই নোটিফিকেশান নাম্বার তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে যখনই কোনো জেলার এই নতুন রেশন ডিলারশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার জন্য কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয় আর সেই নোটিশে কিন্তু একটা মেমো নাম্বার থাকে তো সেই মেমো নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে বসালেই কিন্তু পুরো ডিটেলসটা চলে আসবে কত ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ কটা দোকান করা যাবে সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে বর্তমানে আমি আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই সময় কিন্তু এই মুহূর্তে এই যে আমি কলকাতা জেলা সিলেক্ট করে রেখেছি তো এখানে দেখুন রকম ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে মানে রকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তাই জন্যই এটা দেখাচ্ছে যখনই কিন্তু এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপের জায়গাও পেয়ে যাবেন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে নতুন রেশনের ডিলারশিপ নিয়োগ হবে এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু সেটা ঘোষণা করেছেন তো যখনই এই নিয়োগ শুরু হবে তার অনলাইন আবেদনের পদ্ধতি কিন্তু আমাদের চ্যানেলে আপনারা সবার আগে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি এই রেশনের ডিলারশিপ নিতে চান কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হিসাবে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ